হ্যালো ফ্রেন্ডস এশায়েন্টিস স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি একই সঙ্গে হবে না অন্য কোনোভাবে হবে কি বলছে এই নিয়ে শিক্ষামন্ত্রী টেস্ট পরীক্ষা কি আদৌ হবে না হবে না টেস্ট পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই তো এর সঙ্গে সিলেবাস কমবে কি কমবে না সিলেবাস কমানে কি ধরনের তথ্য উঠে আসছে সেই নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব তো প্রথমে বলি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই ভালোভাবে ওয়াচ করবে কেননা আজকে ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এবার বেশি দেরি না করে মেন যে নোটিশ বা যে নোটিশটা উঠে এসেছে সেই নোটিশে শিক্ষামন্ত্রীর যে ঘোষণা সেই ঘোষণা এবার চলে যাচ্ছে তো নোটিশটা যেভাবে উঠে এসেছে সেটা হলো এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা একই সঙ্গে তোমরা যেটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা একই সঙ্গে যে জিনিসটা বলা হয়েছে করোনা পরিস্থিতিতে দু হাজার একুশ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা একই সঙ্গে হবে সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো জানায়নি শিক্ষা দপ্তর দু হাজার একুশ সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে একগুচ্ছ সুপারিশ একগুচ্ছ সুপারিশ করেছে শিক্ষকদের সংগঠক স্টেট ফোরাম অফ হেডমাস্টারস অ্যান্ড হেডমিস্ট্রেস তো এখানে যে জিনিসটা তোমরা বুঝতে পারছো যে এক ওয়ানে একগুচ্ছ যে নতুন সুপারিশ করেছে শিক্ষকদের সংগঠক স্টেট ফোরাম অব হেডমাস্টার অ্যান্ড হেড মিস্ট্রেস দু হাজার একুশ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়েছে তো তাদের সুপারিশ থেকে যে রিপোর্টটা বা যে নোটিশটা উঠে এসেছে সেটা হলো বিধানসভা নির্বাচনের কথা ভেবে বিধানসভা নির্বাচনের কথা ভেবে বা বিবেচনা করে আগামী বছর মার্চ মাসেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল করেছে তারা আগামী বছর মানে দু হাজার একুশ সালের মার্চ মাসেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা একই সঙ্গে নেওয়ার পক্ষে তারা সওয়াল করেছে তো নোটিশটা এইটা যেটা উঠে এসেছিল প্রথমে যে নোটিশটা প্রথম যে আপডেটটা উঠে এসেছে যে করোনা পরিস্থিতিতে দু হাজার একুশ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা একই সঙ্গে সেই নিয়ে যে সুপারিশটা যা করেছে যে স্টেট ফোরাম অফ হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস তো যে নোটিশটা উঠে সেটা হচ্ছে আগামী বছর মার্চ মাসেই মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা পক্ষে সওয়াল করা হচ্ছে তো এখানে তোমাদের একটা কথাই বলবো যে সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য একটা কথাই বলবো তোমরা কোনো রকম পড়াশোনায় খামতি না দিয়ে সিলেবাস কমা বা যাই হোক সিলেবাস কমা এখনও এখনো কোনো নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সে যে কোনো রকম সিদ্ধান্ত যে কিছু দিনের মধ্যে হয়তো আপডেট চলে আসবে তোমাদের সেটা জানাবো কিন্তু তোমাদের একটাই কথা বলো তোমরা পড়াশোনায় কিন্তু কোনো রকম খামতি দিও না পুজো কাটিয়েছো এবং পুজো কাটিয়ে পড়াশোনা দিকে সম্পূর্ণভাবে মনোযোগ দাও এবং তোমরা পড়াশোনা সম্পূর্ণভাবে ভালোভাবে স্টাডি করতে থাকো কেননা এখন করোনা পরিস্থিতিতে পরীক্ষার কী অনেক রকম খামখেয়ালি রয়েছে তো সেই জন্যেই বলছি তোমরা পড়াশোনার দিকে সম্পূর্ণভাবে মন দাও তো আজকের যে আপডেটটা ছিল এইটুকু তা তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলে আবার দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিও নিয়ে তো আজকের মতো এখানেই গুড বাই